নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। শুরু করছি সেরা দশ, আর প্রথমেই নজর রাখবো বাংলার খবরের দিকে। উপনির্বাচনী প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খড়দাহ, গোসাবা, দিনহাটা এবং শান্তিপুর, এই চার কেন্দ্রেই প্রচার সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার থেকেই শুরু হচ্ছে তাঁর ঝালাও কর্মসূচি। আগামী 23 অক্টোবর অভিষেকের সভা খড়দা এবং গোসাবায়, 25 অক্টোবর প্রচার সারবেন দিনহাটায়, পরের দিন 26 অক্টোবর যাবেন শান্তিপুরে। প্রসঙ্গত, আগামী 30 অক্টোবর চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন থাকবে 27 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। গড়িয়াহাটে জোড়া খুন। কাকুলিয়া রোডের একই বাড়ি থেকে মিলল দুই ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃত দুই ব্যক্তির নাম সুবীর চাকি এবং তার গাড়ির চালক রবিন মণ্ডল। দুই ফ্লোরে দুই ব্যক্তির দেহ ছিল। তাদের গলায় এবং পায়ে হাতে গভীর ক্ষত ছিল। বেশ কিছুদিন ধরে সম্পত্তি বিক্রির কথা চলছিল, সেই নিয়ে অনেক ক্রেতার সঙ্গে তার কথা হচ্ছিল। রবিবার সম্পত্তি দেখানোর জন্য তিনি বাড়ি থেকে বের হন, সঙ্গে ছিল গাড়ির চালক রবিন মণ্ডল, কিন্তু তারপর তিনি আর ফেরেননি। খোঁজ শুরু হওয়ার পর কাকুলিয়া রোডের ওই বাড়ি থেকে মেলে জোড়া দেহ। এরপরেই শুরু হয় তদন্ত। লালবাজারের গোয়েন্দা বিভাগ তদন্তভার গ্রহণ করেছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে সন্ধ্যের পর খুন হয়েছিল, অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু। আশঙ্কা যা ছিল হল তাই। পুজোর পর বাড়ল রাজ্যে করোনার গ্রাফ। দৈনিক আক্রান্ত 690, মৃত্যু হয়েছে 12 জনের। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। পুজো শেষ, উৎসবের আবহে বাড়তে পারে সংক্রমণ, আগাম সতর্কতায় বৈঠকে পুরসভা। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ। আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল, সুপার সহ মেন্টর গ্রুপের প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠকে বসেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং অন্যান্যরা। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নিতে চলেছে স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালে অধ্যক্ষের ইস্তফার দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে, যার অবশ্যম্ভাবী ফল পড়েছে চিকিৎসা পরিষেবায়। ফেরানো হচ্ছে একের পর এক রোগীকে, এমনকি জরুরি বিভাগেও মিলছে না পরিষেবা। রবিবার মোহিত মঞ্চে আরজিকরের চিকিৎসক সংগঠনে আন্দোলনরত চিকিৎসক এবং জনপ্রতিনিধিরা বৈঠকে বসেন। ছিলেন অতীন ঘোষ, সুদীপ্ত রায়, নির্মল মাঝি, শান্তনু সেন প্রমুখ জনপ্রতিনিধিরা। কিন্তু তাতেও কাজ হয়নি। প্রিন্সিপালের অপসারণের দাবিতেই অনড় ছিলেন পড়ুয়ারা। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়, যারা কাজে যোগ দেবেন না তাদের শোকজ করা হবে। রোগীদের অভিযোগ, রোগীদের অন্যত্র রেফার করা হচ্ছে বারবার। কোনো রোগীকে রেফার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি রেফার করা হয় তা ডেপুটি সুপারকে জানাতে হবে। স্বাস্থ্য ও দফতর সূত্রে এমনটাই খবর। নজর রাখবো দেশের খবরের দিকে। নয়া কৃষি আইন প্রত্যাহার ও লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির পদত্যাগের দাবিতে গোটা দেশ জুড়ে পালিত হল রেল রোকো আন্দোলন। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সোমবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে রেল রোকো কর্মসূচি। আন্দোলনকারী কৃষকদের রেল রোকো কর্মসূচির জেরে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ট্রেন চলাচল বিঘ্নিত হয় এদিন। রেলমন্ত্রক সূত্রে খবর, রেল লাইন অবরোধের জেরে বিভিন্ন রাজ্যে 160টির বেশি ট্রেন আটকে পড়ে। উত্তর প্রদেশে 144 ধারা জারি করেছিল যোগী সরকার। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করার হুঁশিয়ারিও দেওয়া হয়, কিন্তু সেই হুঁশিয়ারি অমান্য করে সোমবার সকালে বিভিন্ন এলাকায় রেল লাইনে বসে পড়েন আন্দোলনকারীরা। এদিন কৃষক নেতা রাকেশ টিকায়েত সাফ জানিয়ে দেন, কেন্দ্র এখনও তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এদিকে নয়ডা চিলা সীমানায় দলে দলে ট্রাক্টর নিয়ে হাজির হন কৃষকেরা। কৃষি আইন ও কৃষকদের সমস্যা এবং সরকারি নীতির বিরোধিতায় সেখানে জমা হন হাজারে হাজারে কৃষক।
রেল রোকো আন্দোলন চলাকালীন পশ্চিম উত্তরপ্রদেশের হরপুর রেল স্টেশনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেন অবরোধকারীরা। লক্ষিমপুর খেরির কৃষক মৃত্যুর প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে দেশজুড়ে কৃষকদের রেল রোকো আন্দোলন চলছে। তারই মধ্যে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখান অবরোধকারীরা, পাশাপাশি রাকেশ টিকায়েতের নামে স্লোগান দেন তারা। সোমবার সকালে 10টা থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ রেল রোকো আন্দোলন করবে বলে জানান সংযুক্ত কিষাণ মোর্চা। লক্ষিমপুর কাণ্ডে প্রধান অভিযুক্ত আশিস মিশ্রের বাবা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে এই আন্দোলন। লক্ষিমপুর হিংসার ঘটনায় যোগী রাজ্যের পুলিশকেই দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি দাবি করেন, সেদিন টিকুনিয়া গ্রামে হিংসায় 8 জনের মৃত্যুর জন্য স্থানীয় প্রশাসনই দায়ী। ঘটনায় প্রধান অভিযুক্ত অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। লক্ষিমপুর খেরিতে ওই দিন বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। ওই সময় আশিসের এসইউভি পিষে দেয় এক সাংবাদিক সহ 8 জনকে। এফআইআর করার বেশ কিছুদিন পর গ্রেপ্তার করা হয় আশিসকে। জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে জেল হেফাজতে রয়েছেন মন্ত্রীপুত্র। রবিবার 3 অক্টোবর হিংসায় ভারতীয় জনতা পার্টির 3 সদস্যের মৃত্যুর পর প্রার্থনা সভার আয়োজন করে দল। ওই প্রার্থনা সভায় যোগ দিয়েছিলেন মন্ত্রী অজয় মিশ্র টেনি। সেখানেই এই মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দেশজুড়ে তার পদত্যাগের দাবিতে চলা রেল রোকো আন্দোলনের আগেই টেনির এই মন্তব্যে অস্বস্তিতে যোগী প্রশাসন। এবার কেন্দ্রকে তোপ কেন্দ্র নিযুক্ত রাজ্যপালেরই। কৃষি বিল ইস্যুতে কৃষকদের পাশে দাঁড়ালেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি জানান কেন্দ্রের 3 কৃষি বিলই কৃষকদের স্বার্থ পরিপন্থী, কেন্দ্রীয় সরকার কৃষকদের সমস্যা দেখতে পাচ্ছে না, কৃষকদের দাবি না মানলে এই সরকার আর ক্ষমতায় আসবে না। দেখো সরকারে যে হতি হ্যাঁ উনকা মিজাজ থোড়া আসমান মে হো জাতা হ্যায়, উনহেঁ ইয়ে দিখতা নেই হ্যায় কি ইয়ে ইনকি তকলিফ কিতনি হ্যায়, লেকিন ওয়াক্ত আতা হ্যায় ফির উনকো দেখনা ভি পড়তা হ্যায় সুননা ভি পড়তা হ্যায়, ইয়েহি সরকার কা হোনা হ্যায়। আগর কিষানো কি মাঙ্গে নেই মানি গই তো ইয়ে সরকার দুবারা নেই আয়েগি। কাশ্মীরে গত কয়েকদিনে 11 জন সাধারণ মানুষের মৃত্যুর ঘটনার দায় স্বীকার করল লস্কর-ই তৈবার নয়া সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট জম্মু ও কাশ্মীর। একই সঙ্গে ভূস্বর্গে বসবাসকারী ভিন রাজ্যের বাসিন্দাদের কাশ্মীর ছাড়ার হুমকি দিল তারা। আর এই হুমকির পর আতঙ্কে কাশ্মীর ছাড়তে শুরু করেছেন ভিন রাজ্যের শ্রমিকরা। এখনও পর্যন্ত হত্যালীলার বলি হয়েছেন 11 জন, তাদের মধ্যে 5 জন বিহার থেকে আসা শ্রমিক রয়েছেন। ঘটনায় কাশ্মীর ছাড়া পরিযায়ীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সূত্রের খবর, পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে জঙ্গিরা, তাদের নিশানায় নিরস্ত্র সাধারণ মানুষ। উপত্যকায় একটানা সেনা জঙ্গি লড়াই ঘিরে দানা বাঁধছে অনেক প্রশ্ন, তথ্য উঠে আসছে ভয়ঙ্কর। সূত্রের খবর, উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান সেনা বিশেষ কমান্ডাররা। জঙ্গিরা যেভাবে জঙ্গলে লুকিয়ে তারা লড়াই চালাচ্ছে সেই ঘিরেই সন্দেহ বাড়ে। সূত্র বলছে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান সেনা। বৃহস্পতিবার থেকে জম্মু কাশ্মীরের নরখাস জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে সেনা। পুঞ্চের এই জঙ্গলে অন্তত 5 থেকে 7 জন জঙ্গি লুকিয়ে হামলা চালাচ্ছে বলে খবর। যেভাবে বিপুল অস্ত্র নিয়ে টানা লড়াই চলছে তাতে ক্রমশই স্পষ্ট হচ্ছে জঙ্গিদের প্রশিক্ষণ হয়েছে পাক সেনা ঘাঁটিতেই। সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ সূত্র বলছে পাকিস্তানের পদস্থ সেনা আধিকারিকরাও এই মিশনের সঙ্গে জড়িত থাকতে পারে, কিন্তু এখনও এই বিষয়ে মুখ খুলতে চাইছে না ভারতীয় সেনা। জম্মু কাশ্মীর জুড়ে জঙ্গিদের হত্যালীলাও প্রমাণ করছে গোটা ঘটনার নেপথ্যে আছে বড় মাথা। আদালতের মধ্যেই খুন হলেন আইনজীবী। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ঘটনা, জেলা আদালত কমপ্লেক্সের 4 তলায় উদ্ধার হয় আইনজীবী ভূপেন্দ্র সিং এর দেহ। মৃতদেহের পাশে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন ওই আইনজীবী, হঠাৎই খুব জোর শব্দ হয়, সঙ্গে সঙ্গে মেঝেয় পড়ে যান ভূপেন্দ্র। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ঘটনার সময় তার আশেপাশে কেউ ছিল না। ঘটনাস্থল খতিয়ে দেখে
দেখছে ফরেন্সিক দল। মৃত্যুর কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। মৃত আইনজীবীর সহকর্মীরা জানিয়েছেন, আগে ব্যাংকের কর্মচারী ছিলেন ভূপেন্দ্র। 4-5 বছর আগে তিনি আইনি পেশায় নিযুক্ত হন। আদালতে আইনজীবী হত্যার ঘটনাকে দুঃখজনক ও লজ্জাজনক বলে সরব হয়েছেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। গত 3 দিনের বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। সর্বভারতীয় সংবাদ সংস্থা প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে, জলের তীব্র স্রোতে নদীর পাড়ে থাকা আস্ত একটি দোতলা বাড়ি ধসে মিলিয়ে গেল নদীর জলে। বন্যা কবলিতদের কেরলের কোয়াট্টাম জেলার এই ভয়ঙ্কর দৃশ্য এখন সংবাদ শিরোনামে। শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত সুদূর দক্ষিণের এই রাজ্য। বন্যা পরিস্থিতির পাশাপাশি কোয়াট্টাম এবং ইদুক্কির বেশ কয়েকটি জায়গা থেকে ভূমিধসের খবর মিলেছে। প্রশাসন সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের জেরে কেরলে এখনও পর্যন্ত 26 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ বহু। তবে ওই সময় বাড়িটিতে কেউ না থাকায় বড়সড় প্রাণহানির ঘটনা রোখা সম্ভব হয়েছে। রবিবার থেকে কেরলে বৃষ্টির পরিমাণ খানিকটা কমেছে, তবে পরিমাণ কমলেও সোম এবং মঙ্গলবারেও বৃষ্টি হবে রাজ্যের কয়েকটি জেলায়, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু তীব্রতা থাকবে কম। স্বস্তি মিলল দেশের করোনা পরিস্থিতি। দীর্ঘ 8 মাস পর 14,000-এর নিচে দৈনিক সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা 13,596 জন। এর আগে শেষবার 20 ফেব্রুয়ারি দৈনিক সংক্রমণ ছিল 14,000-এর নিচে। তবে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 166 জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা 3,04,81,315। এছাড়াও আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 19,582 জন। এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা 3,34,39,331 জন। এই মুহূর্তে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 1,89,694 জন। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগে যোগ্যতা মান বদল করল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। নয়া নিয়মে বলা হচ্ছে, স্নাতকোত্তরে 55% নম্বর ও 3 বছরের ইন্টিগ্রেট বিএড বা এমএড কোর্স করা থাকলে তবেই আবেদন করা যাবে। এতদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তরে 50% নম্বর পেলে আবেদন করা যেত। ইতিমধ্যেই সব রাজ্যে ওই নির্দেশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কয়েক মাস আগে টেট পরীক্ষায় শংসাপত্র সংক্রান্ত বড় পরিবর্তন করেছিল এনসিটিই। টেট পরীক্ষায় উত্তীর্ণদের শংসাপত্রের মেয়াদ 7 বছর থেকে বাড়িয়ে আজীবন করা হয়। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। নজর রাখবো বিদেশের খবরের দিকে। মেয়েদের স্কুলে পড়ার অনুমতি দিন, তালিবানকে অনুরোধ নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফের। তিনি বলেন, মেয়েদের শিক্ষার বিকাশ না হলে দেশের উন্নতি হবে না। মালালার এই আবেদনের পরই তালিবানের তরফে জানানো হয়, শীঘ্রই সেকেন্ডারি স্কুলে মেয়েদের এন্ট্রি হতে চলেছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ খোস্তি সংবাদ সংস্থা আলজাজিরাকে বলেছেন, যত দ্রুত সম্ভব খুলে যাবে আফগানিস্তানের সব স্কুল বিশ্ববিদ্যালয়। মেয়েরা যাতে সেকেন্ডারি স্কুলে পড়তে পারে সেই ব্যবস্থাও করা হবে দ্রুত। এমনকি যেসব মহিলারা অধ্যাপনা করেন তারাও কাজে যোগ দিতে পারবেন। যদিও আফগান পড়ুয়াদের দাবি, শুধু স্কুল খুললেই হবে না, ছাত্রছাত্রীদের নিরাপত্তার ভারও নিতে হবে সরকারকে। তালিবানের স্রেফ মুখের কথায় ভরসা নেই তাদের। কুয়েতের তেল পরিশোধনাগারে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, আহত বহু। পারস্য উপসাগরের তীর ঘেঁষা মিনা আল আহমেদি তেল পরিশোধনাগারটি কুয়েতের সবচেয়ে বড় অয়েল রিফাইনারি। সোমবার সকালে আচমকাই সেটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, ছড়িয়ে পড়ে আতঙ্ক, হয় বিস্ফোরণও। জল এবং বিদ্যুৎ দফতরকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। দমকলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্বেগের কোনো কারণ নেই।
ফের বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে। এই হামলায় মৃত্যু হয়েছে একজনের, আহত সাত। লুইসিয়ানার গ্র্যাম্বলিং বিশ্ববিদ্যালয়ের ঘটনা, হামলাকারীকে ধরতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় খোলার পরই এই হামলা হয়। এই নিয়ে এক সপ্তাহে দুটি হামলার ঘটনা ঘটল। বিশ্ববিদ্যালয় চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, তদন্তে নেমেছে পুলিশ। সেরা দশ এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।